সভ্যতা, আমাদের সভ্যতা ক্রমশ বড় হয়ে উঠেছে। আকাশ ছুঁয়ে ফেলেছে উঁচু উঁচু সব হাই রাইজ, ঝাঁ চকচকে অ্যাসফল্টের হাইওয়ে ছুটে যাচ্ছে এ শহর থেকে ও শহর, এ দেশ থেকে ও দেশ। সাত তারা আট তারা সব বিলাসবহুল হোটেলের লাল নীল ঝিলিমিলি আলোয় চমকে উঠেছে আমাদের শহরের সান্ধ্য মুখশ্রী। অজগরের মতো সব বিশাল বিশাল ফ্লাইওভার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে দিচ্ছে হাই স্পিড গতির ডানা, আর ওপর দিয়ে দিন রাত ছুটে যাচ্ছে ঝকঝকে সব দেশি বিদেশি ফোর হুইলার। আমাদের জীবন ক্রমশ সমৃদ্ধতর হয়ে উঠেছে বাইপাসের ওদিকে অন্য আকাশ, অন্য সাম্রাজ্য। গড়ে উঠছে নতুন শহর যার পথে ধুলো নেই, বাতাসে দূষণ থাকবে না, যেখানে বাস থাক করবে তারা, যাদের মানি ব্যাগ ভাঁজ হতে চায় না, যাদের ব্যাংকের টাকা পয়সার হিসাব রাখে কম্পিউটার। আমাদের সভ্যতা ক্রমে বিশাল হয়ে উঠেছে, শুধু আমাদের মানে এইসব হাবিজাবি সাধারণ মানুষের, এই সভ্যতায় কোনো স্থান নেই, থাকছে না, থাকবেও না। বাঙালিরা তল্পি তল্পা গুটিয়ে পায়ে পায়ে চলে যাচ্ছে বন্দা বনগা চাকদহ বাদকুল্লা করিমপুর, পায়ে পায়ে সভ্যতা ছেড়ে দূরে সরে যাচ্ছে বাঙালির পিঠে পুড়ি, বাঙালির কবাডি গাদি, বাঙালির শরৎচন্দ্র রবীন্দ্রনাথ, বাঙালির বাউল মন, ভাটিয়ালির হৃদয়। গরিব বাঙালিরা ভোট দিয়ে যাদের দণ্ডমুণ্ডের কর্তা বানিয়েছে, তারা বাঙালির চাষের জমি তুলে দিচ্ছে ধনী সাহেবদের শিল্পনগরীর হাতে, তারা বাঙালির পাটকল চা বাগানে ডেকে আনছে মৃত্যুর হাতছানি, তারা মাল্টিপ্লেক্স গড়ে সেখানে চাষ করছে জ্যাকসনি গান, মার্কিনী নাচ, অবাধ যৌন সমাহার আর নীল ছবির ধুন্ধুমার। চৈতন্যদেবের বাঙালি, রবি ঠাকুরের বাঙালি, নেতাজির বাঙালি, আচার্য প্রফুল্লচন্দ্রের বাঙালি দূরে হারিয়ে যাচ্ছে। বাস্তুহারার দল, আত্মহারার দল চলে যাচ্ছে চাকদা বনগা হরিদাসপুর বাদকুল্লা। আমাদের সভ্যতা দ্রুত বিশ্বমানের বিশ্বমাপের হয়ে উড়েছে। যে কতক বাঙালি এখনও রয়ে যাচ্ছে ভোট দেওয়া আর খবরের কাগজ পড়া আর টিভিতে সিরিয়াল দেখা ছাড়া, তাদের আর কোনো দায়িত্ব নেই।